নমস্কার বন্ধুগণ, সবাই কেমন রয়েছেন? সবাই নিশ্চয় ভালো রয়েছেন, ভালো থাকবেন। আমি একটা বুদ্ধদেব দাস, আপনার সবাইকে মনে মনে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি আলোচনা করব কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন যেগুলো দাউদ বা দাঁত বা রিংওয়ার্ম ভালো করার জন্য চমৎকার কাজ করে থাকে। তো আলোচনার শুরুতে বলি, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তার সাথে সাথে পেয়ে যান। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রথমে বলে নিই যে দাঁত বা দাউদ কী, এর লক্ষণ কী। আমাদের শরীরে যেসব জায়গাগুলোতে বেশিরভাগ সময়ই ঢাকা থাকে, যেমন বগল, কুঁচকি, নাভিস্থল, এইসব জায়গাতে আলো বাতাস না লাগার কারণে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশান হয়, এবং যেটা প্রথমে লাল হয় বা দানাদার হয়, চাকতির মতো আস্তে আস্তে ওই জায়গাতে বাড়তে থাকে এবং মাঝখানটা মসৃণ হয়ে যায় এবং চারপাশটা ঠিক রিঙের মতো আকৃতি হয় এবং দানাদার দেখা যায়। এটাই দাঁত বা দাউদ। এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং এটা ভালো হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টরা তারা কোনো ক্রিম লাগিয়ে বা কোনো চটকদারি কোনো বিজ্ঞাপন দেখে কোনো মেডিসিন মলম নিয়ে কিনে লাগিয়ে ফেলে এবং বিভিন্ন মেডিসিন খেয়ে ফেলে, যার ফলে কি হয়, যখন আমাদের কাছে আসে তখন কিন্তু প্রকৃত দাঁতের যে রূপটা সেটা কিন্তু আমরা চিনতে পারি না, সেটা আইডেন্টিফাই করা খুব কষ্ট হয়ে যায় যে প্রকৃতপক্ষে কী হয়েছিল এখন এবং কী আকৃতি হয়েছে। তাই পেশেন্টদের বলবো, আপনারা যখন শরীরে কোনো স্কিন ডিজিজ হবে, নিজেরা কোনো রকম চিকিৎসা না নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, সেখানে চিকিৎসা হবেন, যাতে সহজে সেটা ভালো করা যায়। অনেক সময় কী হয়, নিজেরা চিকিৎসা করে ফেলে, যে যার ফলে কী হয় না, যখন আমাদের কাছে আসে তখন তার প্রকৃত কী হয়েছে সেটা কিন্তু বোঝা যায় না। তাই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা হওয়াটাই ভালো বলে আমার মনে হয়। তো আমি কয়েকটা মেডিসিন নিয়ে কথা বলছি যেগুলো চমৎকার কাজ করে থাকে এই রিংওয়ার্ম বা দাঁত ভালো করার জন্য। প্রথম মেডিসিনটি হলো ক্রাইসোবিনাম। এই ক্রাইসোবিনাম একটি চমৎকার মেডিসিন, যে কোনো ধরনের দাউদ বা দাঁত ভালো করার জন্য এর কোনো বিকল্প হয় না। এটি 3x শক্তি নিতে পারেন, যদি আপনারা ক্রাইসোবিনাম 3x শক্তি খান তাহলে দুটো করে ট্যাবলেট সকাল দুপুর সন্ধ্যায় হালকা গরম জলের সাথে খাবেন, এবং যদি 200 শক্তি খান তাহলে ক্রাইসোবিনাম 200 শক্তি সকালে এবং সন্ধ্যায় খাওয়ার 1 ঘন্টা আগে 2 ঘন্টা করে খাবেন, কিছুদিন ব্যবহার করলেই আপনারা উপকার পাবেন। দ্বিতীয় মেডিসিনটি হলো টেলুরিয়াম। যদি দেখা যায় যে গোল গোল রিঙের মতো হচ্ছে, মাঝখানটা মসৃণ, ধারে দানাদার র্যাশ দেখা যাচ্ছে এবং গোল রিঙের মতো, যদি এরকম দেখা যায় সেক্ষেত্রে টেলুরিয়াম চমৎকার কার্যকরী। টেলুরিয়াম 200 শক্তি নেবেন সকালে ও সন্ধ্যায় খাওয়ার 1 ঘন্টা আগে 2 ফোঁটা করে, এইভাবে 2 থেকে 3 মাস ব্যবহার করলেই আপনারা উপকার পাবেন। এটি চমৎকার মেডিসিন টেলুরিয়াম দাউদ বা রিংওয়ার ভালো করার জন্য। তৃতীয় মেডিসিনটি হলো সিপিয়া। যদি দেখা যায় যে এই কনুই, হাঁটু এইসব জায়গাতে হচ্ছে এবং একটা গোল রিংয়ের উপর আরেকটা গোল রিং চেপে যাচ্ছে, যদি এরকম মনে হয় গোল গোল রিংয়ের মতো হবে, একটা গোল রিংয়ের উপর যেন একটা গোল রিং চেপে যাচ্ছে, এরকম যদি হয় এবং প্রচুর দুর্গন্ধ থাকে, প্রচুর ঘাম দেয়, যদি এইসব লক্ষণ থাকে সেক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে সিপিয়া। সিপিয়া 200 শক্তি নেবেন সকালে খাওয়ার 1 ঘন্টা আগে 2 ফোঁটা, সন্ধ্যায় খাওয়ার 1 ঘন্টা আগে 2 ফোঁটা, এইভাবে 3 থেকে 4 মাস ব্যবহার করলে আপনার উপকার পাবেন। 4 নম্বরটি হলো গ্রাফাইটিস। যদি দেখা যায় যে যে দাঁত বা রিংওয়ার্ম রয়েছে ওই জায়গাতে প্রচুর চুলকো এবং চুলকোনোর পরে ওখান থেকে আঠার মতো ঠিক মধুর মতো রস বেরোয় এবং পেশেন্টের যে পেশেন্ট বা রোগী তার আকৃতি থলথলে, চেহারা ফর্সা হয় এবং খুব ফ্যাটি, ফ্ল্যাবি, ফেয়ার এই লক্ষণ থাকে, এবং ওখান থেকে যদি রস বেরোয় সেই রসটা যদি চটচটে মধুর মতো হয়, সেক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে এই গ্রাফাইটিস। গ্রাফাইটিস 200 শক্তি নিতে হবে সকালে খাওয়ার 1 ঘন্টা আগে 2 ফোঁটা এবং সন্ধ্যায় খাওয়ার 1 ঘন্টা আগে 2 ফোঁটা, এইভাবে যদি আপনারা 2 থেকে 3 মাস ব্যবহার করেন সেক্ষেত্রে উপকার পাবেন। পঞ্চম মেডিসিনটি হলো অ্যাসিড ক্রাইসো।
যদি দেখা যায় খসখসে ভাব রয়েছে, খুব শুকনো ভাব, খসখসে ভাব এবং প্রচুর চুলকানি, সেক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে এই অ্যাসিড ক্রাইসো। এটি নিতে হবে 200 শক্তি, এবং যদি ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে 30 শক্তি, সকালে 1 ফোঁটা, সন্ধ্যায় 1 ফোঁটা, এবং প্রাপ্তবয়স্ক হলে 200 শক্তি, সন্ধ্যায় সকালে 2 ফোঁটা এবং সন্ধ্যায় 2 ফোঁটা খাওয়ার 1 ঘন্টা আগে। এইভাবে 4 থেকে 5 মাস ব্যবহার করলে আবার উপকার পাবেন। ষষ্ঠ মেডিসিনটি হলো অ্যাজাডির একটা। এটি একটি চমৎকার মেডিসিন। আমাদের দেশে যে নিম রয়েছে, এই নিম থেকে প্রস্তুত। আর এর এর প্রধান কাজ হচ্ছে কি না, ব্লাড পিউরিফাইং, অর্থাৎ আমাদের যে রক্ত রয়েছে তাকে পরিশুদ্ধ করা, তার সাথে এই যে দাউদ বা দাঁত বা রিংওয়ার্ম তাকে ভালো করা। চমৎকার কাজ করে থাকে এই অ্যাজাডির একটা। এটি নিতে হবে মাতার শক্তি, সকালে ও সন্ধ্যায় খাওয়ার 1 ঘন্টা আগে 10 ফোঁটা করে। যারা শিশু রয়েছে, বাচ্চা রয়েছে, তারা খায় 5 ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলের সাথে সকালে সন্ধ্যায় খাওয়ার 1 ঘন্টা আগে, এবং যারা প্রাপ্তবয়স্ক 10 থেকে 15 ফোঁটা সকালে ও সন্ধ্যায় খাওয়ার 1 ঘন্টা আগে হাফ কাপ জলে দিই। এভাবে 3 থেকে 4 মাস ব্যবহার করলে আপনার উপকার পাবেন। এই 6টি মেডিসিন বললাম। এই মেডিসিনগুলো যদি আপনার লক্ষণ অনুযায়ী ব্যবহার করেন, যে কোনো একটি মেডিসিন লক্ষণ অনুযায়ী ব্যবহার করেন এবং 3 থেকে 4 মাস ব্যবহার করেন, অবশ্যই উপকার পাবেন। তবে অবশ্যই আমি বলছি বারবার, আপনারা কোনো অ্যাড দেখে, বিজ্ঞাপন দেখে ওষুধ খাবেন না, বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে ওষুধ খাবেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ কিনে খাবেন। কোনো বিজ্ঞাপন দেখে, কোনো ভিডিও দেখে ওষুধ কিনে খাবেন না, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তারের সাথে কনসাল্ট করে ওষুধ কিনে খাবেন। আজ এই পর্যন্ত বললাম। যদি ভিডিও ভালো, সব লাইক করবেন, বন্ধুর মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।